মোল্লাবিরোধী সংগ্রাম এটাকে আমি খুবই গুরুত্ব দিতে চাই এখনকার পরিপ্রেক্ষিতে, কারণ এখন আমাদের এখানে অনেকেই আমার তরুণ বন্ধুরা, সহকর্মীরা, বুদ্ধিবৃত্তিক সহকর্মীরা মোল্লাবিরোধী সংগ্রাম করে তারা বেশ কাজ করছেন বলে দাবি করছেন কিংবা মনে করছেন। আমি তাদেরকে মনে করিয়ে দেই যে অবশ্যই তারা কাজ করছেন, এটা জরুরি, কিন্তু পদ্ধতিগতভাবে বেশ কিছু খামতি আছে এবং আবুল মনসুর আহমদরা তাদের জেনারেশনে আরও এই বিষয়ে বড় কাজ করেছিলেন। আবুল মনসুর আহমদ বলছেন যে 1920-এর দশকে আমরা কলকাতায় মুসলমান তরুণরা সবাই এই বিষয়ে একমত ছিলাম যে মুসলমানদের প্রগতির জন্য, আধুনিকায়নের জন্য মোল্লারা বিশেষভাবে দায়ী, তার মানে বিশেষভাবে আসলে বাধা তৈরি করছে। মোল্লারা যেসব বিষয়কে প্রায়োরাইজ করছে এগুলো একটা সমাজকে পিছিয়ে দিচ্ছে। আমরা এই বিষয়ে নিশ্চিত ছিলাম, ওরা যে এই দলে ডাক্তার লুৎফর রহমান ছিলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন, মোহাম্মদ ওয়াজেদ আলী ছিলেন, এস ওয়াজেদ আলী ছিলেন এবং আরও অনেকে ছিলেন। আমরা অ্যান্টি মোল্লা লীগ গঠন করলাম এবং চুটাইয়া মনসুর লিখছেন, আবুল মনসুর আহমদ যেন অসাধারণ গদ্যশিল্পী, তিনি লিখছেন চুটাইয়া মোল্লা বিরোধী অভিযান শুরু করলাম। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই জানেন যে আবুল মনসুর আহমদ বাংলা সাহিত্যের অতুলনীয় স্যাটায়ার লেখক, রম্য রচনার লেখক, এবং আমাদের প্রচুর লোক আবুল মনসুর আহমদ যে মোল্লাদেরকে গালি দিয়ে স্যাটায়ার লিখেছেন এটা উল্লেখ করতে পছন্দ করে এবং আবুল মনসুর আহমদ শুধু এই অংশটুকুই উল্লেখ করে। তারা জানে না যে আবুল মনসুর আহমদের পজিশন এবং তাদের পজিশন আকাশ পাতাল পৃথক। আবুল মনসুর আহমদ মুসলিম সমাজের উন্নতির মানসে নিজের ক্রিটিসিজম হিসেবে এই কাজটা করেছিলেন, আদারিং করার জন্য নয়, অপরায়ণের জন্য নয়, আকাশ পাতাল পৃথক। ব্যাপারটা অত্যন্ত জরুরি বলে আমি তিনটা উদাহরণ দিচ্ছি। আবুল মনসুর আহমদকে দিলাম যে আয়না অত্যন্ত বাজে হয় পঠিত হয়, নজরুলও অত্যন্ত বাজেভাবে পঠিত হয়। নজরুলের পঠন পাঠনের ক্ষেত্রে আপনারা একটা কথা প্রায়শই শুনবেন যে নজরুলকে মোল্লারা বিরাট ডিস্টার্ব করেছিল, নজরুলের কালে কাফের ফতোয়া দিয়েছিল, এই কথাটা খুব শুনবেন। ভাবটা এমন যে মুসলমান মোল্লারা নজরুলের বিরোধিতা করেছিল এবং নজরুল তাদের বিরুদ্ধে ছিল এবং এখানে অমুসলিম বা আমাদের যে মেইন স্ট্রিম সংস্কৃতির লোকেরা তারা নজরুলকে বিরাট প্যাট্রোনাইজ করেছে এবং তার ফলে নজরুল কাজ করতে পেরেছে। ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না, এটা একটা ফালতু প্রপাগান্ডা। কেন ফালতু প্রপাগান্ডা? কারণ মোল্লারা কাফের ফতোয়া দিয়েছিল বটে, কিন্তু মোল্লা কিসিমের অসংখ্য মানুষই আসলে নজরুলের প্রধান প্যাট্রন ছিল। এই কথা কিন্তু বেমালুম এখানে গায়েব করে দেওয়া হয়। ইনফ্যাক্ট নজরুল মুসলমানদের পত্রপত্রিকাতেই লিখতেন, ইনফ্যাক্ট নজরুল সারা দেশে বয়স 30 হওয়ার আগেই যে অসংখ্য প্যাট্রোনাইজেশন পেয়েছিলেন, জাতির পক্ষ থেকে সম্মাননা পেয়েছিলেন, এগুলোর অলমোস্ট প্রত্যেকটারই উদ্যোক্তা ছিল মুসলমানরাই। আপনাকে এমনভাবে কথাটা বলা হবে যেন ব্যাপারটা বুঝে ভিন্ন রকম, আসলে কথা ঠিক না। ইতিহাস পড়ে দেখলেই আপনি দেখতে পাবেন আমার কথায় ইমান রাখার দরকার নেই। একই কাজ করা হয় রোকেয়াকেও নিয়ে। রোকেয়া যে উর্দু ভাষীদের জন্য স্কুল খুলেছিলেন, রোকেয়ার যে আসল লক্ষ্য ছিল মুসলমান মহিলারা, আসলে মুসলমান মহিলারা না, জমিদার পরিবারের মুসলমান পরিবাররা, মেয়েরা, এই কথা কিন্তু আপনার সামনে আনা হবে না। কারণ তাহলে কী হবে, ক্যাটাগরির গোলমাল লাগবে। এই ক্যাটাগরিকে আপনি কিভাবে আজকের দিনে নারী আন্দোলনের সঙ্গে সমঝোতাপূর্ণ একটা ভাষায় উপনীত করবেন সেটা হলো আপনার জ্ঞানগত সংগ্রাম। কিন্তু আমাদের এখানে তো জ্ঞানগত সংগ্রাম নাই, আছে হলো ক্যাটাগরি, বর্গ, দূরবর্তী আদর্শ, সেকুলার, গণতন্ত্র, প্রগ্রেসিভনেস, এগুলোর পীড়ন, সে আপনাকে এগুলো দিয়ে অনবরত পীড়িত করবে। আসলে কথাটা হলো রোকেয়া একটা বাস্তবতার মধ্যে কাজ করেছেন, ওই পার্টিকুলারের মধ্যে কাজ করে ইউনিভার্সাল হতে হয়, ইউনিভার্সাল থেকে পার্টিকুলারে আরোপ করতে হয় না।
আবুল মনজুর আহমেদ একটা পার্টিকুলার পরিস্থিতিতে কাজ করেছেন, কাজ করে ইউনিভার্সাল হয়েছেন। কাজী নজরুল ইসলাম একটা পার্টিকুলার পরিস্থিতিতে কাজ করেছেন, কাজ করে ইউনিভার্সাল হয়েছেন। এটাই হলো কাজ করার পদ্ধতি। কথাটা বিশেষভাবে আবুল মনসুর আহমদের এই অ্যান্টি মোল্লা লীগ গঠন থেকে আমি উল্লেখ করলাম, তার কারণ ওই জেনারেশনে এই সমস্ত কাজ আজকের তরুণরা যে মোল্লাদের গালিগালাজ করে তার চেয়ে বড় কম হয় নাই, বেশি হয়েছে। অ্যান্টি মোল্লা লীগ তো আর করে নাই এখনকার দিনের লোকরা, কিন্তু এর মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। পার্থক্যটা কি? আবুল মনসুর আহমদ বলছেন যে ইসলামী বিধিবিধানের বাড়াবাড়ি মুসলমান সমাজের ক্ষতি করিতেছে, এই ভাবিয়া আমি বিধিবিধান থেকে যতই দূরত যাইতেছিলাম ততই আমি মুসলমান সমাজের নিকটবর্তী হচ্ছিলাম। এটাকেই বলে ওনিং, সেন্স অফ ওনারশিপ, সেন্স অফ ওনিং, আদারিং করে আপনি একজনের কল্যাণ করবেন, এটা তো অসম্ভব, এটা বাজে পদ্ধতি, এটা কাজ করবে না, এবং এটা সমাজ থেকে মোল্লাকে দূর করবে না। এটা সমাজ থেকে ধর্মের নামে যে সমস্ত কর্মকাণ্ড হয়, যেগুলো আমরা বুঝতে পারি যেগুলো আমাদের ইহলৌকিক ডেমোক্রেটিক অগ্রসরতার জন্য ক্ষতিকর, আপনি সেগুলোকে আধারিং করে দূর করতে পারবেন না, সেগুলো ক্রমশ শক্তিশালী হবে। সেটা কেন হয় সেটার ফিলোসফিক্যাল কালচারাল হিস্ট্রিক্যাল ব্যাখ্যা সম্ভব, কিন্তু আজকে আমরা সেদিকে যাব না। তাহলে এই যে সেলফের মধ্যে রেখে ক্রিটিসিজম করা, এই ব্যাপারটার একটা দারুণ নমুনা হিসাবেও আমরা আবুল মনসুর আহমদকে পড়তে পারি। আমরা আসলে কি চাই? আমরা চাই আমাদের দেশে যেন বিজেপি ক্ষমতায় না আসে। ইন্ডিয়ানরা চেয়েছে, পারে নাই, কথাটা পরিষ্কার। আমি যে কথাটা বলছি এটা কিন্তু শুধু বাংলাদেশের সংকট নয়, এটা একটা বিশ্বজনীন সংকট। এটা যে একটা বিশ্বজনীন সংকট এটা আমি শিখেছি খানিকটা তালাল আসাদের কাছ থেকে। তালাল আসাদ বলতেছেন যে আচ্ছা, আমরা যে আধুনিকতার পরে প্রগ্রেসিভ এবং রিয়াকশনারি দুই স্কুল বানাই ফেললাম, ওই রিয়াকশনারি লোকরা কি নিজেদেরকে রিয়াকশনারি বলছে, নাকি এরা ওদেরকে রিয়াকশনারি বলিয়া ক্রমশ কোণঠাসা করে ফেলেছে? তালাল আসাদ আপনারা জানেন ধর্মের জিনিওলজি নিয়ে কাজ করে, এবং তিনি বলছেন আসলে ঘটনা ঘটেছে উল্টা, যে এরাই নানান কিছু আরোপ করে ওদেরকে এক পাশে ঠেলে দিয়েছে। সমস্ত পৃথিবীর সমস্যা আপনারা জানেন, যে ওই যে যাদেরকে রিয়াকশনারি বলছেন তারা কিন্তু বারবার নানান নামে উঠে এসে আপনাকে ছোবল মারার চেষ্টা করবেই, আদারিং করে আপনি কোনো জনগোষ্ঠীকে আসলে ঠেকিয়ে রাখতে পারবেন না। এটা ইউরোপ আমাদের চেয়ে ভালোভাবে বুঝেছিল বলেই তারা 200-300 বছরের মোটামুটি একটা লিবারেল জীবনযাপন করতে পেরেছে। এখন ইউরোপ আমেরিকার সমস্যা যে আস্তে আস্তে প্রকট হচ্ছে সেটা আপনারা জানেন। ভারতের সমস্যা হলো প্রকটতম। ভারতে কেউই বিজেপি ক্ষমতায় আসুক এটা চায় না ভদ্রলোকরা, কিন্তু বিজেপি খালি ক্ষমতায় আসে। বিজেপি ক্ষমতা আসলে ভদ্রলোকরা কি নাদান, ওরা বলে কর্পোরেটের সঙ্গে আঁতাত হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে বিজেপি প্রত্যেকবার ক্ষমতায় আসছে, এবং এরপরে আপনি সারা পৃথিবীর লেফট মিডিয়া, ইন্ডিয়ার যে প্রগতিশীল লিবারেল স্কুল, এদের লেখালেখি পড়ে দেখেন, ও কর্পোরেট আঁটাত ছাড়া একটা বাক্য বলবে না, এর চেয়ে নিকৃষ্ট ব্যাখ্যা আর কিছুই হতে পারে না। আমার সঙ্গে দুই ভদ্রলোকের দেখা, আমি গুরুত্বপূর্ণ পছন্দ করি, আমি লেখালেখি খুবই পছন্দ করি, দুজনের দেখা কলকাতার আপার লেভেল অধ্যাপক। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম বিজেপি এইবার ইলেকশন ম্যানিপুলেট করেছে, আগের বারও কি করেছিল? বলো না, আগের বার অতটা বলা যায় না। আমি বললাম বিজেপি যদি পাবলিক ভোটে ক্ষমতায় আসে আপনি কোন যুক্তিতে তার অন্যায্যতার কথা বলেন? আপনি তো ডেমোক্রেটিক, আপনি তো সিস্টেম চান, আপনি তো মনে করেন পাবলিক যাকে চাইবে সেই তো শাসন চালাবে, তাহলে আপনার সমস্যাটা কোথায়? এটার কোনো জবাব নাই। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আমি যাদেরকে খুবই গুরুত্ব দিই তাদের মধ্যে লিবারেল তপন রায় চৌধুরী থেকে শুরু করে নিউ লেফট বলা যায় পার্থ দীপেশ পর্যন্ত সুযোগ পেলেই বিজেপিকে বিস্তর গালিগালাজ করে। আমি মনে করি এটা একটা বিশ্বজনীন সমস্যা, গালিগালাজ করে এই প্রবলেম ঠেকানো যাবে না।
আমি মনে করি ভারতে ভদ্রলোকরা দীর্ঘদিন ধরে কলোনিয়াল হিস্ট্রির কারণে, কাস্ট সিস্টেমের হিস্ট্রির কারণে যেই শত কোটি লোককে আদারিং করেছে তারা তার ফল ভোগ করছে। আমি মনে করি লিবারেল রাজনীতি যারা করেছে তারা বগলের নিচে ধর্মভাবকে বাজেভাবে বিকৃতভাবে ব্যবহার করে শত বছর ধরে যে রাজনীতি করেছে তারা তার ফল ভোগ করছে। এই পদ্ধতিতে বিজেপি ঠেকানো যাবে না। আমি আরও মনে করি এখন যে লিবারেল ভদ্রলোকরা বিজেপিকে কষে গালিগালাজ করে এটা বিজেপির আরও উগ্র হয়ে ওঠায় বিরাট সাহায্য করছে, যদিও এটা একমাত্র কারণ নয়। এই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আবুল মনসুর আমাদের কর্মপদ্ধতি আমাদের বাংলাদেশে আমরা যে দারুণ খারাপ বাইফার্কেটেড ডেমোক্রেটিক সেকুলার একটা দশা থেকে অনেক দূরবর্তী জীবন যাপন করছি এবং মারাত্মকভাবে ক্রমশ সেই দিকে ধেয়ে যাচ্ছি, যে কোনো একটা পরিস্থিতিতে সমাজ দুই ভাগ হয়ে যায় এবং একটা আরেকটাকে আচ্ছা তরবে গালিগালাজ করে, এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমাদের আবুল মনসুর আমাদের কর্মপদ্ধতি দারুণভাবে সাহায্য করতে পারে। কীভাবে সাহায্য করতে পারে, একদম একটা স্ট্রাকচারাল প্রপোজিশন হাজির করে আমি আমার বক্তব্য শেষ করব। এই প্রপোজিশন আমার জন্য অত্যন্ত জরুরি, কারণ আমি সত্যি সত্যি সেকুলার গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমি সত্যি সত্যি চাই আমাকে যেন কেউ তার ধর্ম পালনে বাধ্য না করে, সেকুলার ধর্মও নয়, ইসলামী কিংবা অপরাপর কোনো ধর্মও নয়। যারা আমরা এই ধরনের মনে করি তাদের জন্য এই সংগ্রামটা চালিয়ে যেতে হবে। তার কারণ হলো যারা সেকুলার ধার্মিক কিংবা অপরাপর মডার্নিস্ট ধার্মিক তারা কিন্তু ইসলামিস্টদের সঙ্গে খুব দ্রুত কনভার্টেড হয়ে যাবে, কারণ ওরা তো অলরেডি ধার্মিক। কথাটা বুঝেন, কিন্তু আমি একদম ঠাট্টা করছি না, ও তো অলরেডি ধার্মিক, ওর যাবতীয় প্রপোজিশন ধর্মের মতো, ও আচরণ করে ধর্মের মতো, ও আদারিং করে ধর্মের মতো, ও আইডিয়াল ঠিক করে ধর্মের মতো, ও বাস্তব পরিস্থিতি থেকে জনগণের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত নেয় না, ও মানুষের দিকে তাকায় না, ও দ্রুত বাংলাদেশের 80% মানুষকে আদারিং করে দিতে পারে নিজের একটা আইডিয়াল রক্ষা করার জন্য, তাও মাঠে নয় ফেসবুকে। ও পারে এটা, ও অনবরত করে, ও ধার্মিক, ও ধার্মিকের বাপ। ইসলামিস্টের ক্ষমতা আসলে ও দ্রুত বল পাল্টাইয়া ধার্মিক হয়ে যাবে, সমস্যা হবে আমার? আই ডোন্ট ওয়ান্ট ইট। আমি জানি যে সমাজ বাইফার্কেটেড নয়, আমি জানি সমাজ এরকম হতে পারে না, মানুষের জীবন এরকম নয়। আমি জানি যে আমাদেরকে এই পদ্ধতিতে সংগ্রাম করতে হবে, লম্বা লড়াই করতে হবে। আমরা ক্রমাগত পিছিয়ে যাচ্ছি রাষ্ট্রের দিক থেকে, সমাজের দিক থেকে। আবুল মনসুর আহমদ আমাদের জন্য একটা পুরনো উদাহরণ হিসেবে দারুণভাবে উপকারী হতে পারে, এবং তার একটা প্রস্তাব বলে আমি এই বক্তৃতা শেষ করব। আবুল মনসুর আহমদ বলছেন যে আমি একলা হইয়া গেলাম। বাংলাদেশের কালচার বইতেও আছে, খানিকটা বেশি আছে আত্মকথা বইতে। আত্মকথা আমি অনেক বিলম্বে পড়েছি, আমার দারুণ আবিষ্কার, এটা একটা অসাধারণ বই। বলে আমি একলা হয়ে গেলাম। বলে কেমনে একলা হইলাম? বলে পাকিস্তান হওয়ার পরে আমার ইসলামী ভাই বেরাদাররা ইসলামকে নিলেন। আবুল মনসুর আহমদ মেটাফিজিক্স কথাটা ব্যবহার করেন নাই, আমরা আজকের বক্তৃতার কথা অনুযায়ী মেটাফিজিক্স ব্যবহার করছি। যে আমার ইসলামী ভাইয়েরা মেটাফিজিক্স হিসাবে নিলেন ইসলাম, আর আমার আধুনিক ভাইয়েরা মেটাফিজিক্স হিসাবে নিলেন কলকাতা, আধুনিকতা। আপনারা বুঝতে পারছেন এর চেয়ে এক বাক্যের এক্সট্রাঅর্ডিনারি ম্যানিফেস্টেশন বাংলাদেশ রাষ্ট্রের জন্য আর কিছুই হতে পারে না। তিনি বলছেন যে এক পক্ষ নিল কলকাতা, ধরেন কলকাতা ছাড়াইয়া একটু পশ্চিমে ইউরোপে। এখন ওর যেহেতু বিদ্যাবুদ্ধি নাই, মূর্খ, ও তো ইউরোপ সরাসরি পড়তে পারে না, ও পড়তে হলো কলকাতা হাত ধরে। বলে এক পক্ষ হলো কলকাতার প্রমিত, কলকাতার সংস্কৃতি, যেটা শিখাগোষ্ঠী, যেটা স্ট্যান্ডার্ড বাংলা, আরেক পক্ষ হলো মক্কা মদিনা ইসলাম, সেটাও মেটাফিজিক্স। বলে আমি একলা হইয়া গেলাম। কারণ কি? কারণ আমি জানি যে বাংলাদেশ যে অংশ পূর্ব বাংলা এটার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্কই নেই কালচারালি। আমি জানি যে এই পূর্ব বাংলার সঙ্গে পশ্চিম বাংলার অত্যন্ত সামান্য সম্পর্ক আছে, কিন্তু সেটা ব্যবহার করতে জানতে হবে, যে কীভাবে সেটাকে ব্যবহার করতে হবে। বাংলাদেশের মানুষের উপর ভিত্তি করে আমাকে ভাষা সংস্কৃতি রাষ্ট্র প্রস্তুত করতে হবে,
এটাই আমার ছিল মিশন, কিন্তু আমি এই কাজে একলা হয়ে গেলাম। আমি মনে করি পরেও দোকলা কিংবা বহু লোক আবুল মনসুর আহমদের এই প্রস্তাবের গুরুত্ব ভালো উপলব্ধি করতে পারে নাই, কিন্তু উপলব্ধি করার জরুরত এখনও আছে। এবং ডেমোক্রেটিক আবুল মনসুর আহমদের ভাষায় এবং সেকুলার বাংলাদেশের সমাজ কাঠামো এবং রাষ্ট্র গঠনের জন্য আমরা বহু কিছু ব্যবহার করব, ইহলোকে থাকব, বাস্তবতাকে গুরুত্ব দেব এবং অন্য অনেক নিশানা হিসাবে, অন্য অনেক নিশানার একটা নিশানা হিসাবে আবুল মনসুর আহমদও সিস্টেম্যাটিক্যালি পাঠ করব।